শ্লোক পড়বো। যে ব্যক্তি সর্বদা কার্যকলাপ স্মরণ করে এবং আমার কার্যকলাপও স্মরণ করে এবং তোমার দ্বারা গীত এবং স্তোত্র কীর্তন করে, সে যথাসময়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। যে প্রহ্লাদ মহারাজের গুণকীর্তন করবেন, প্রহ্লাদ মহারাজকে অনুসরণ করবেন, প্রহ্লাদ মহারাজের আদেশগুলো নিজের জীবনে গ্রহণ করে প্রয়োগ করবেন, তাহলে সে কী হবেন? তোমার দ্বারা গীত এবং স্তোত্র কীর্তন করে সে যথাসময়ে কর্মবন্ধে মুক্ত হবে। ঠিক আছে, এখানে বলছেন তাৎপর্য, এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি প্রহ্লাদ মহারাজের কার্যকলাপ এবং প্রহ্লাদ মহারাজের সঙ্গে সম্পর্কিত নৃসিংহদেবের কার্যকলাপ স্মরণ করেন, তিনি ধীরে ধীরে সমস্ত সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। সেই সম্পর্কে ভগবদ্গীতায় বলা হয়েছে, জমহীন ব্যথয়ন্ততে পুরুষ পুরুষর্ব সমদুঃখ সুখম ধীরম সমৃততয়া কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখ, শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি অমৃতত্ব লাভের অধিকারী। কি বুঝতে পেরেছেন? যে ব্যক্তি সুখ দুঃখ দ্বন্দ্ব এবং শীত উষ্ণ বিচলিত হন না, তিনি অমৃত লাভ করবেন। এটা হচ্ছে ব্রহ্মভূত স্থান। সুখেও আনন্দ পাবেন না, দুঃখেও বিচলিত হবেন না। কিছু জীবনে আসলো, হর্ষ নাই, কিছু গেল, দুঃখ নাই। এই যে ব্রহ্মভাব, কেউ প্রশংসা করছে, কেউ নিন্দা করছে। প্রশংসা করলেও তার কোনো কি নেই, বিক্ষেপ নেই, আর নিন্দা করলেও তার বিক্ষেপ নেই, বিচলিত নেই। সেই সমদর্শী, সমান ভাব, বিকার নেই। তাহলে তাকে বলা হয় ব্রহ্মভূত প্রসন্নাত্মা নশ্বরস্থিতে নকাংশিতে, তিনি চিন্ময় স্তরে থাকেন। যখন আমাদের বিরক্ত থাকবে, আসক্তি থাকবে, ভাল মন্দ বিচারবোধ থাকবে, বুঝতে হবে আমার ভিতরে গুণ আছে, আমি রজগুণ তমগুণ আমার কাছে কাজ করছে আমার হৃদয়ে। কিন্তু আমার ভাবনা হওয়া উচিত সমহম সর্বস্ব, সকলকে সম্মান দৃষ্টি রাখতে হবে সকলকে। সংসার জীবনে যদিও আমরা এটা বিচার ধরে রাখা খুব কঠিন, কিন্তু এগুলোকে গুণ সম্ভব যদি আমরা সাধনাটা ভালো করি, এই গুণগুলো অর্জন করা সম্ভব। সবাকে সমানভাবে দেখো, কারোর প্রতি শত্রুভাব নয়, কারোর প্রতি মিত্রভাব নয়। এ আমাকে ভালোবাসে বলে তাকে আমি ভালোবাসবো? ও চলবে না। ও আমাকে খারাপ বাসে তাকে শত্রুভাব দেবো? চলবে না। এই ভাব চল ছেড়ে দিতে হবে। চিন্ময় স্তর ব্রহ্মভাবে থাকে, ঠিক আছে, সব সমান। তার প্রতিবাদ করবো, প্রতিক্রিয়া করবো? চলবে না। এই জন্য পণ্ডিত সমদর্শন, পণ্ডিত ব্যক্তি সব সমান দেখে, সব কৃষ্ণের শক্তিকে দেখে। তিনি ভগবত রাজ্যে প্রবেশ করার অধিকার পান। যে ব্যক্তি সমহম সর্বতু মদ ভক্ত লভতে পরম, যে সকলকে সমান দেখতে হবে, সে ভগবত ভক্তির রাজ্যে প্রবেশ করে, মদ ভক্তি লভতে পরম। বুঝতে পেরেছেন? তাহলে আমাকে সেই স্তরে যাইতে হবে। এখানে সেই কথাটাই বলছি, কোনো কিছুতে বিকার প্রাপ্ত বিকার হওয়া যাবে না। দুঃখেষু অনুদুঃখ মনা, দুঃখেষু অনুদিক মনা, সুখেষু বিগত স্পৃহা, বীত রাগ ও ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। কাকে মুনি বলে? দুঃখে এবং সুখে কোনো তার উদ্বিগ্ন নেই। তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ ভয় ক্রোধ
থেকে মুক্ত। তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ, ভগৎভক্তের বিষয়ে প্রস্তুতি উদ্বিগ্ন হওয়া উচিত নয় এবং ঐশ্বর্য লাভে অত্যাধিক প্রশ্ন হওয়া উচিত নয়। এটি দক্ষতা সহকারে জলজাগতিক জীবন নির্বাহ করা পন্থা। ভক্ত যেহেতু জানেন কিভাবে দক্ষতা সহকারে তার জীবন পরিচালিত করতে হয়, তাই তাকে বলা হয় জীবন মুক্ত। ভক্তরা জানেন, কারণ ভগবান তাকে হৃদয় থেকে বুদ্ধি দেন তার জীবনটা কী করে তিনি পরিচালনা করবেন, তাই সেই ভক্ত জীবন মুক্ত। শ্রীল রূপ গোস্বামী ভক্তিরস সিন্ধু গ্রন্থে বিশ্লেষণ করেছেন, ইহার দাস হরের দাস কর্ম না মনসা গিরা নিখিলাস অপি অবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। কৃষ্ণভাবনাময় ব্যক্তি অথবা কৃষ্ণভাবনায় যুক্ত ব্যক্তি তার দেহ মন বুদ্ধি এবং বাণীর দ্বারা সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। তাই এই জগতে অবস্থানকালেও তথাকথিত জড়জগতে কার্যকল্পে যুক্ত থাকলেও যুক্ত থেকেও বলে মনে হলেও তিনি মুক্ত। কী করে? সে সবসময় কৃষ্ণ ভাবনায় যুক্ত আছে, কৃষ্ণ চিন্তা নিয়ে সমস্ত কর্ম করছে, মনে বিষয়ের সঙ্গে আছে কিন্তু বিষয় থেকে তিনি মুক্ত। এই জন্য জীবন মুক্ত বলা হয় তাকে, জীবন মুক্ত। কোনো অবস্থায় তিনি জড়বন্ধনে আবদ্ধ নন। ভগৎভক্ত যেহেতু সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন, তাই জীবনের যে কোনো অবস্থাতে তিনি সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত। ভক্তি পুনাতি মন নিষ্ঠা সমানে সম্ভব হয়। সপস্ব কুলোদ্ভব ব্যক্তিও যদি ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হন নিচকুল যারা, তাহলেও তিনি পবিত্র হয়ে যান। প্রহ্লাদ মহারাজের শুদ্ধ জীবন এবং কার্যকলাপ কীর্তন করার ফলে যে কোনো ব্যক্তি তার কর্মফলের বন্ধন থেকে যে মুক্ত হতে পারেন তার সমর্থনে ছিল জীব গোস্বামী এই শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন। এইভাবে আমরা দেখুন, নিচকুলোদ্ভব যারা চণ্ডাল, যারা মসি শূদ্র, সবাই এই ভক্তির দ্বারা উচ্চ জাতি পাচ্ছে, মানে ব্রাহ্মণ গুণ লাভ করছেন, গোস্বামী হচ্ছেন। এবং তথাকথিত অনেক সংসারে গোস্বামী আছে, ব্রাহ্মণ আছে, যারা শূদ্রের মতন আচরণ করছে, ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ নয়, গোস্বামী হয়ে গোস্বামী নয়, তারা শূদ্র অধম। কেন? তারা এই সংসারে এই সদাচার জীবনযাপন করছে না, ভগৎভক্তি অনুসরণ করছে না, ভগৎভক্তিকে ত্যাগ করছে, এই জন্য তারা ব্রাহ্মণ হয়েও মুসি। যদি কৃষ্ণ ত্যাজে সুচি হয়ে মুসি হয়, যদি কৃষ্ণ ত্যাজে ব্রাহ্মণ হয়ে যদি সে কৃষ্ণ ত্যাগ করে সে মুসি, আর মুসি যদি কৃষ্ণ ভজে সে হয় সুচি, সে ব্রাহ্মণ হয়, প্রকৃত ব্রাহ্মণ হয়। আমরা দেখতে পাচ্ছি প্রভুপদের আন্দোলনে, এই সংকীর্তনের আন্দোলনে, এই সংস্থায় দেখতে পেরেছি অনেক মুসি শূদ্র কী হচ্ছে, ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, সুচিতে লাভ করছে। আমাদের শাস্ত্র দিয়ে প্রমাণ পাচ্ছি এবং নিজের চক্ষু দেখছি, হ্যাঁ, শাস্ত্র চক্ষু আর দর্শনও দেখছি আমরা, মানে প্র্যাকটিক্যাল যে দর্শন। ঠিক আছে, এই জন্য আমরা যে যত হরিভজনে উন্নতি করব তার তত শুদ্ধতা বাড়বে, তার তত ব্রাহ্মণ গুণ সে লাভ করবেন, সে তত ব্রাহ্মণের উদ্যোগে বৈষ্ণব হতে পারবেন। ব্রাহ্মণ তো নয়টা গুণ, ব্রাহ্মী স্থিতি তাকে চিন্ময় স্তর বলে, বস্তুত বিস্তার পাবেন, ভজন শক্তি দানে, সাধনা শক্তি বলে, ওই ঘুমালে হবে না, ঠিক আছে, খাওয়ার চিন্তা করলে হবে না, ঘুমকে জয় করতে হবে, নিদ্রাহার ও বিহারক আদি বিজিত নিদ্রাহার ভয়কে জয় করতে হবে সাধনের দ্বারা। সর্বগোস্বামীগণ শঙ্কাপূর্বক নাম জপ করছিল এবং আহার বিহার নিয়মিত করছিলেন, তার জন্য তারা সারা জগৎকে জয় করছিল। এবং তোমার গীতাতেও আছেন,
বলছে যুক্তাহারস যুক্ত বিহারস বিহারস যুক্ত চেষ্টস কর্মস ভবতি দুঃখহা। এই ভব থেকে দুঃখ থেকে মুক্ত হবে কেউ যখন নিয়মিত খাবে, নিয়মিত ঘুমাবে, নিয়মিত বিহার করবে, এইভাবে যখন চলবেন সে বাস দুঃখ থেকে মুক্তি পাবেন। এবং সে দুঃখের মুক্তি নয়, আরও ঊর্ধ্বে চিন্ময় স্তর প্রাপ্ত হবেন, ব্রহ্মভূত স্তর পাবেন, সেখানে বাস সব। জড়জগতে থাকলেও জড়জগতে আপনার নেই, এই দেবতাদের আন্ডারও আর আপনার নেই। দেবতারা তো সাধারণত আমাদেরকে কখন গাইড করে, যখন আমি কৃষ্ণ ভাবনাতে আমার প্রভাব কম থাকে, ঠিক আছে, আর তখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় হবেন আপনি। এই জড় ব্রহ্মাণ্ডের অধীনে নেই, কোনো স্বর্গলোকের অধীনে থাকতে হবে না। এই যে সাতটা যে লোক আছে উপরে, আমাদের উপরে জনলোক, তপলোক, স্বর্গলোক, ব্রহ্মলোক, সাতটা লোক আছে। সাতটা লোকে দেবতারা আছে, শিব, ব্রহ্মা, ঋষিগণ, এই কারো অধীনে নেই আপনি। ডাইরেক্ট চিন্ময় জগতে যে ভগবান বৈকুণ্ঠ পালনাথ তার অধীনে যাবেন, সেই তীব্র ভক্তি, তীব্র ভজনের শক্তির দ্বারা, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতর ভাষ্য কৃপা সিন্ধু পতিতানা ভবন বৈষ্ণব। টাইম তো একদম ওভার হয়ে গেছে আমার।